কোন পাতালে নামলো বাংলার রাজনীতি, কোন পাকে রাজনৈতিক সৌজন্য, উন্নয়ন থেকে বেরিয়ে শাসকের মূল ফান্ডা এখন বাক সন্ত্রাস। উস্কানিমূলক রাজনীতিতেই ভরসা তৃণমূলের, ঠিক কি হয়েছিল? জানা গেছে বৃহস্পতিবার নন্দীগ্রামে দিব্যি চলছিল সভা। সভায় উপস্থিত কুণাল ঘোষ, মদন মিত্রর মতো হেভিওয়েটরাও। তার মাঝে এই নন্দীগ্রাম বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হঠাৎই এক মহিলার হাত থেকে মাইক কেড়ে আরেক কর্মীকে উস্কানি দিতে দেখা যায় কুণাল ঘোষকে। সিএনএর ক্যামেরায় ধরা পড়ে উস্কানি দেওয়ার সেই মুহূর্ত। সিএনএর ক্যামেরায় এক্সপোজড কুণাল ঘোষের নোংরা রাজনীতি। সময়টা ভোটের আগে, নির্বাচনী বিধি লাগু, তার মধ্যেই এই অসৌজন্যমূলক মন্তব্য। শাসক দলের হেভিওয়েট পদে থেকেও রাজনৈতিক সৌজন্যকে বুড়ো আঙুল দেখিয়ে কোন নোংরামিতে নামলেন কুণাল ঘোষ? নিজে তো বটেই, সঙ্গে নিচু স্তরের কর্মী সমর্থকদেরও রীতিমতো উস্কানি দিতে পিছপা হলেন না তিনি। এই ধরনের স্লোগানে যে কোনো মুহূর্তে হতেই তো পারত অশান্তি। নেতার উস্কানিতে কোনোভাবে যদি সরাসরি লড়াইয়ে নামতো দুপক্ষ, যদি কোনোভাবে প্রাণ সংশয় হতো বিরোধী দলনেতার, দায় নিতেন কে? কমিশন, শাসক দল, নাকি কুণাল ঘোষ নিজেই? ঘটনা ঘিরে ছিছিকার রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ নিজেই চোর, কাউকে বলার সুযোগও পান না, তাই সরকারি ঘেরাটোপে থেকে কটূক্তি করছেন তোপ সজল ঘোষের। আসলে একটা ব্র্যান্ডের চোর, সে অন্য কাউকে তো চোর বলার সুযোগ পায় না, তাই জোর করে যাকে মানুষ সব সময় চোর চোর বলে, সেই চোর করে এত পুলিশ টুলিশ নিয়ে এত সরকারি ঘেরাটোপে থেকে বিরোধী দলনেতা মানে যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে, চোরেদের সর্দারনিকে যে হারিয়েছে, হ্যাঁ, সে যখন তার নিজের অঞ্চলে ঘুরছেন বা যাচ্ছেন বা নির্বাচনী প্রচারের কোন কাজে যাচ্ছেন, তখন চোর বলছে, এগুলো মানুষ দেখছে। এর থেকেই প্রমাণিত শাসক দলের রাজনৈতিক সৌজন্য কোথায় নেমেছে। তো সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়, এটাই প্রমাণ করছে যে শাসক দলের রাজনৈতিক সংস্কৃতির বাঁধ এখন কত নিচে নেমে গেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে ভাষাগত সন্ত্রাস কুণাল বাবুরা করছেন, প্রবীণ রাজনীতিবিদরা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, প্রত্যেকে করছেন, বিরোধীদের প্রতি করছেন, বিচার ব্যবস্থার প্রতি করছেন, মাননীয় সংবিধানের প্রধান রাজ্যপালের প্রতি করছেন, তার যে সমস্ত ইম্প্যাক্ট গুলো সমাজে কিভাবে বুমেরাং হবে এরা বুঝছে না। এরা আগুন নিয়ে খেলছে, এরা আগুন নিয়ে খেলছে, ভয়াবহ ভয়ানক পরিস্থিতি আজকে। সারদা গোষ্ঠী থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিলেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে ট্রেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার সময় এই কথাই শোনা গিয়েছিল কুণাল ঘোষের মুখে। প্রতিষ্ঠিত সাংবাদিকের পাশাপাশি এককালে রাজ্যসভার সাংসদ পদেও ছিলেন এই কুণাল ঘোষ। পরবর্তীতে দলে ফিরে সেই কুণাল ঘোষই নয়া রূপে, কখনো রাজ্যের সাংবিধানিক প্রধান, কখনো রাজ্যের বিরোধীদের বাক তীরে বিনতে দেখা যায় তাকে। প্রশ্ন উঠছে, এইভাবে রাজনৈতিক সৌজন্য, নিজে রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও কিভাবে বিধানসভারই আর এক পদাধিকারীকে অপমান করতে পারলেন কুণাল ঘোষ? প্রশ্ন উঠছেই, বিরোধী দলকে নিশানা করতে ইস্যুর কমতি শাসক দলের, তাই কি এবার সোজা পথে না গিয়ে বাইপাসে বাক সন্ত্রাসী একমাত্র অস্ত্র তৃণমূলের? 19 শতকের এই বাংলার বুকেই শুরু হয়েছিল নবজাগরণের জোয়ার। এই বাংলায় এককালে দাপিয়ে বেড়াতেন মনীষীরা, সময় পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে রাজনীতির ধ্যান ধারণা। শাসক বিরোধী দ্বন্দ্ব আর আটকে নেই উন্নয়নের বেড়া জালে, বোমা গুলি হত্যা কটূক্তি সেখানে নিত্য নৈমিত্তিক ট্রেন্ডিং। প্রশ্ন উঠছেই, তাই কি বাংলার রাজনীতিকে কান ধরে পাঁকে টেনে নামাচ্ছেন কুণাল ঘোষের মতো মানুষরা? তাই কি রক্ত হত্যা সন্ত্রাস ছাড়া নির্বাচনের কথা ভাবতে পারছে না বাঙালি? প্রশ্নের জবাবে কি বলবেন কুণাল ঘোষ? চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।